হ্যালো দর্শক, আমরা বর্তমান সময়ে আমাদের দেশে যে ক্রাইসিসটা চলমান সেটি হচ্ছে লোডশেডিং। লোডশেডিং নিয়ে অনেকের অনেক মন্তব্য, অনেক বক্তব্য আমরা শুনেছি। তো রিসেন্টলি শুনতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী নাকি লোডশেডিং নিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। তো বাস্তবতা কি, আসলে তিনি ক্ষমা চেয়েছেন কি না, চলুন আমরা ওনার মুখ থেকে ওনার বক্তব্যটি শুনে আসি। বিদ্যুৎ উৎপাদন আমরা বাড়িয়েছি, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। তবে আপনারা জানেন যে ইউক্রেনের যুদ্ধের কারণে আর যুদ্ধের পরবর্তীতে আমেরিকা রাশিয়ার উপরে স্যাংশন দিল, ইউরোপ স্যাংশন দিল, এর ফলাফলটা এই দাঁড়িয়েছে। এই স্যাংশনটা যদি না হতো তাহলে কিন্তু রাশিয়ার থেকে ইউক্রেন থেকে তারা যুদ্ধও করতো, আবার তাদের তেল বা ফার্টিলাইজার গম এগুলি সাপ্লাইটাও ঠিক থাকতো। কিন্তু স্যাংশনের কারণে এবং সুইফট বন্ধ করার কারণে আমরা ডলার দিয়ে রাশিয়া থেকে জিনিস কিনতে পাচ্ছি না বা ইউক্রেন থেকে জিনিস কিনতে পাচ্ছি না। কিন্তু আমাদের বিদ্যুৎ আমরা সকলের ঘরে দিয়েছি, এটা ঠিক, কিন্তু বর্তমানে কিন্তু আমাদেরকে লোডশেডিং করতেই হবে এবং উৎপাদনও আমাদের সীমিত রাখতে হবে যাতে আমাদের এই ভর্তুকিটা না দিতে হয়। আমরা যে ভর্তুকি দিয়ে যাচ্ছি এই ভর্তুকি কতক্ষণ আমরা দিতে পারবো? অবশ্য সে কারণে আমি সবাইকে আহ্বান করেছি যে প্রত্যেকে নিজের সঞ্চয়টা বাড়াতে হবে, খরচের ক্ষেত্রে মিতব্যয়ী হতে হবে এবং যতটুকু পারা যায় এই বিদ্যুৎ সাশ্রয় করতে হবে, বিদ্যুতের ব্যবহার কমাতে হবে। আর আমাদের এখন একটাই উপায় যে ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে প্রত্যেক এলাকা ভিত্তিক কখন কোন এলাকায় কত ঘন্টা লোডশেডিং হবে এটার একটা রুটিন তৈরি করে সেইভাবেই লোডশেডিং, যাতে মানুষ সেই সময়টা প্রস্তুত থাকতে পারে, যে মানুষের কষ্টটা যেটা আমরা লাঘব করতে পারি সেই বিষয়টাই আমাদের এখন নজরে দিতে হবে। এবং আমি মনে করি, আশা করি যে দেশবাসী অন্তত এ ব্যাপারে আমাদের সঙ্গে সহযোগিতা করবে।